যে 10 তারিখের আগে যখন বিএনপি যুগপৎ আন্দোলনের সাড়া দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, আমরা সবাই প্রস্তুত হয়েছিলাম সেই যুগপৎ, তাদের সাথে কথা হোক না হোক সেটা ইম্পর্টেন্ট না, মাঠে আমরা সবাই একসাথে যাব, ওনারা পল্টনে ডাক দিলে আমরা পল্টনে যাব। কিন্তু সেখানে আসলেই আমরা অনেক কি বলবো, আমরা আশাহত হয়েছি। বিএনপি যে কাজটা করেছে শেষ রাতে, যে কাজটা করেছে, এবং সেখানে আমরা বলেছি যে তাদেরই মহাসচিব মির্জা ফখরুল সাহেব, উনাকে আমরা তার সেই রাতের ভূমিকার জন্য আমরা নায়ক মেনেছি, এখন পর্যন্ত আমরা নায়ক মানছি, কিন্তু দলকে আমরা নায়ক মানতে পারছি না। কারণ যার ডাকে আমরা সবাই তৈরি হয়েছিলাম, সে যদি ডাকার পর নিজে ইন্দুরের গর্তে যেয়ে লুকায়, তখন তাদের সাথে কতখানি আমরা কাজ করতে পারি নির্ভয়ে, সেটা নিয়ে আমাদের নিশ্চয়ই চিন্তা আছে। এই স্বৈরশাসী, এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা আছি, কিন্তু এই সরকারের বিরুদ্ধে আমরা আছি বলে এমন কারোর সাথে যাব না, সে আমাদের বা অন্য যে কোনো কাউকে, যে নিজের কর্মীদের মাঠে নামিয়ে দিয়ে, মানে রাজপথে তাদের রক্ত ভাসিয়ে দিয়ে নিজেরা রাতে পিছিয়ে চলে যায়, তাদের উপরে আস্থা আনার জন্য আমাদের প্রশ্নগুলো পরিষ্কার হতে হবে। এবং কয়েকটা পয়েন্ট, শুধু দু তিনটা পয়েন্ট আমরা শুধু বলেছি যে বাস্তবিক না, যেমন তারা বলেছে যুক্তরাজ্যের মতো NHS তারা বাস্তবায়ন করবেন, এটা আমাদের অর্থনৈতিক অবস্থায় এটা বাস্তবায়ন করা সম্ভব না। উনারা বলেছেন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট সবগুলোর ক্ষমতা সমান করবেন, বিশ্বে এই পর্যন্ত কোনো কনস্টিটিউশনাল নিয়ম আসেনি যেখানে সবগুলোর ক্ষমতা সমান, ক্ষমতার পরিধি পুরোপুরি ভিন্ন হয়, তাহলে ক্ষমতা সমান হতে পারে না। সেটার মানে ওনারা কী বলতে চেয়েছেন একেবারেই পরিষ্কার না। এবং এরকম অনেকগুলো আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্ট, এটা আমরা পুরোপুরি একমত, দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকতে পারবেন, আমরা পুরোপুরি একমত। অনেকগুলো আরও আছে যেগুলোতে আমরা একমত, কিন্তু আমরা তারা এটা বলতে কী বোঝান পুরো পলিসিটা জানতে চাই। NDM আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এই সরকার অন্যায়ভাবে জনগণের ক্ষমতা ধরে আছে, কিন্তু আমরা রাজপথে আন্দোলন করছি, আন্দোলন অহিংস আন্দোলন করছি। সো অহিংস আন্দোলন যেহেতু করছি, আমরা জানি এই আন্দোলনের মাধ্যমে সরকার পড়বে না, কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমরা তৈরি হব যে আগামী নির্বাচনে যেন জনগণকে নিয়ে সরকার, এই সরকারের পতন হয়, যেন এমন একটা সরকার আসতে পারে, কার সরকার আসবে ইম্পর্টেন্ট না, এমন একটা সরকার আসতে পারে যেটা গণতান্ত্রিক সরকার এবং জনগণের গণতান্ত্রিক সব রাইটসগুলো আপহোল্ড করবে। এখন অন্য কোনো দল যদি অলরেডি বলে থাকে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, আমরা এখন আমরা থ্রু ভায়োলেন্স স্ট্রিট অ্যাকশন এই আপনার অন্যায় বা ইলিগাল সরকারকে নামাবো, তারপর আসলে এই সরকারের সাথে আলোচনা আবার খুব উইয়ার্ড হয়ে যায়। সো এইখানে দুভাবে দেখারই একটা জায়গা আছে। যদি এক দফায় যায়, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এটাও আমরা বিএনপির কাছে প্রস্তাবনা রেখেছি এবং প্রশ্ন তুলেছি যে যদি এক দফায় যান সেই দফাটা কী, যদি এক দফা হয় এই সরকারের পতন, যদি এক দফায় এই সরকারের পতন, তখন ইমিডিয়েটলি নেক্সট পয়েন্টটা আসে যে এই সরকারের পতনের পর কী। আমি এক দফা আন্দোলনে আমরা অবভিয়াসলি যেতে পারি, অ্যাবসলুটলি যেতে পারি, এক দফা কি এই সরকারের পতন, তাহলে এক্ষুনি হতে হবে এবং সেটার আন্দোলনের জন্য, কিন্তু তাহলে নেক্সট পয়েন্টটা কী, এই সরকার এই সরকারের পতনের নেক্সট সরকার কে আসবে। যদি এক দফা হয় আমরা আজকে থেকে এক বছর পর সঠিক নির্বাচন চাই, বা আমরা একটা টাইম ধরে দিলাম ভাই 3 মাসে সঠিক নির্বাচন হবে, আর 6 মাসে সঠিক নির্বাচন চাই, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাই, তাহলে সে এক দফার সাথে আমরা রাজি, তখন আর এত কিছু করার কিছু নেই, তখন হলো একটা দফা সঠিক নির্বাচন, তখন আবার এক্সপ্লেনেশনের দরকার নেই, কিন্তু আমরা সবাই সঠিক নির্বাচন চাই। কিন্তু যদি আপনি বলেন সরকার ফেলবো, সরকার ফেললে ইমিডিয়েট আগে আপনার ক্লারিফিকেশন দিতে হবে নেক্সট সরকারকে। আওয়ামী লীগের যতগুলো পলিসি, এক নম্বর হলো এটা অগণতান্ত্রিক সরকার, জোর করে ক্ষমতা ধরে আছে, সো ওই হিসাবে ইন প্রিন্সিপাল আমরা তাদের অলমোস্ট সব পলিসিরই বিরোধিতা করবো, বাট সেটা বাদ দিয়ে যদি জাস্ট নারী ক্ষমতায়নের পলিসিতে আসি, আমরা যা যদ্দূর দেখেছি গত ১৩-১৪ বছরে আওয়ামী লীগ আসলে নারী ক্ষমতার জন্য বড় কিছু করেনি, শুধু বড় বড় জায়গায় যেই জায়গায় আপনার অ্যাবিলিটির ভিত্তিতে, কেপাবিলিটির ভিত্তিতে মানুষের আসার কথা, সেই জায়গায় তারা কোটা দিয়ে নারী বসানো শুরু করেছেন। এখানে নারী ক্ষমতায়ন হয় না, নারীদেরও ছোট করা হয়। সো আমরা চাই অ্যাকচুয়াল ক্ষমতায়ন, পরিষ্কার ক্ষমতায়ন, যে আপনার নারী ভিত্তিক স্পেশাল যদি আমরা কোনো ক্যাটাগরিজ তৈরি করতে পারি, যেখানে এই কাজগুলোতে তাদের অগ্রাধিকার বা ট্রেনিং বা এই জিনিস, মানে ইকুয়ালিটি, আমরা যেটাকে বলি ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নট ইকুয়ালিটি অফ আউটকাম, যে আপনাকে অপরচুনিটিটা সমান দেওয়া হবে, যেন আপনিও নির্বাচন করে পার্লামেন্টে আসতে পারেন, নট যে আপনি নির্বাচন করার ক্ষমতা নাই, জীবনে কিছু হবে না, কিন্তু 50টা সিট আপনাকে দিয়ে দিব। জি, সো আমরা আওয়ামী লীগ যতগুলো আইন, যতগুলো পলিসি করেছে এই নারী ক্ষমতায়ন কেন্দ্রিক, আমরা প্রত্যেকটাকে দেখি যে একটা আসলে নারী ক্ষমতায়নে কার্যকরী না,
সবগুলো শুধু কোটা তৈরিতে কার্যকরী এবং কোটা তৈরি করার পর এই কোটা কারা ভরেন আমরা খুব ভালো করে জানি। র্যান্ডম নারী ভরেন না, নৌকার ব্যাচ আলা নারীরাই ভরেন। সো এইটা তাহলে আরেকটা উপায় সব জায়গায় দলীয়করণ ঢোকানো। সো এটার পুরোপুরি বিরোধিতা আমরা করি এবং তাই আমরা নারী ক্ষমতায়ন দেখতে চাই, কিন্তু আমরা সঠিক রূপে নারী ক্ষমতায়ন দেখতে চাই। সো বিএনপি যখন নারী ক্ষমতায়নের কথা বলে আমরা তাদের কাছে সঠিক পলিসি চাই, তারা কীভাবে নারী ক্ষমতায়ন করতে চান, নাকি এই সেম জিনিসটাই তারা আবার চালাবেন।